लोग पानी की तरह होते हैं, जब तक उनके नजदीक ना जाओ गहराई का पता नहीं चलता। नजदीक जाने पर ही पता चलता है कि कौन नदी है, कौन कुआं और कौन समंदर। हेलो ट्रैवल फ्रिक्स, वेलकम बैक टू माय चैनल। सो पुरीते आज के हमारे सेकेंड डे, हमारे आज के रही है चिल्का टूर। एटाओ आमरा ओटीटीसी भाया बुक करेछिलाम आगे भिडियोते, आशा करी आपनी देखेछेन जे आमरा बुकिंगटा की करे करछि। ना देखे थाकले आरेकबार देखे नीन, लिंक आमी डेस्क्रिप्शन बक्से दिए दिएछि। गतकाल आमादेर कोणार्क टूर छिलो, आशा करी सेई भिडियो आपनादेर भालो लेगेछे। सो এখন বাজে সকাল 6টা, এখন আমরা আবার পান্থনি বাসের সামনে যাব। ওখান থেকে আমাদের ওটিডিসির গাড়ি করে আমাদের চিল্কা টুরটা করানো হবে। হোটেল থেকে অটো করে আমরা সকাল 6:30টার মধ্যে সোজা চলে এলাম পান্থনি বাসের সামনে। সো এখন বাজে সকাল 7টা, আমরা আছি হোটেল পান্থনি বাসের সামনে। আমাদের পেছনে বাস চলে এসেছে, এটাতে করে স্টার্ট হবে আমাদের চিল্কা টুর। এই যে স্যার আপনার আজকে টুর হ্যায় চিল্কা লেক কা টুর, ये उड़ीसा टूर दिन का सबसे सुंदर सा टूर है। टूर का नाम चिल्का लेक का टूर, इसे डॉल्फिन स्पेशल टूर है। ये चिल्का लेक के टूर में जगन्नाथ आप सभी को उड़ीसा टूर दिन की तरफ से हार्दिक स्वागत करता हूँ। ये जो सर आपका आज का चिल्का का टूर है, इस टूर में आपका आज का जो पहला दर्शनीय स्थान रहेगा वो रहेगा सर अलारनाथ टेम्पल या अलारनाथ। ये जो सर अलारनाथ टेम्पल है, ये सर विष्णु भगवान जी का मंदिर है। ये जगन्नाथ जी का सब्स्टिट्यूट है, जगन्नाथ जी का एक अवतार है अलारनाथ। यहाँ का लोक कथा के अनुसार अगर आप साल में पुरी में जगन्नाथ जी को जितने बार दर्शन करते आपको जितना पुण्य मिलता है, वहाँ पर अलारनाथ जी को एक बार दर्शन करने से आपको उतना ही पुण्य मिलता है। জনশ্রুতি অনুযায়ী পুরীতে স্নান যাত্রার পর জগন্নাথ দেবের জ্বর আসার কারণে তিনি রথযাত্রা পর্যন্ত বিশ্রাম নেন, আর এই 15 দিন তিনি অলারনাথ মন্দিরে দর্শন দেন। তো আমরা এখন আছি অলারনাথ টেম্পলের বাইরে, কিন্তু মন্দিরের ভেতরে তো ফটোগ্রাফি এলাউড না, সো এখানেই ভিডিওটা বন্ধ করছি। অলারনাথ জি আপনার যে অগ্রা দর্শনীয় স্থান রয়েগা ও রয়েগা স্যার দহিখিয়া টেম্পল। ये जो सर दहिखिया टेम्पल, ये भी सर विष्णु भगवान जी का ही मंदिर है, और वहाँ पर कभी जगन्नाथ जी जाके दही खाए थे। कब खाए थे? कांची अभियान के समय खाए थे। इसे जो जाली घाट दिखाई दे रहा है सबको, जाली घाट देखिए, विष्णु भगवान जी गरुड़ के ऊपर ऊपर बैठे हुए, यही है सर दहिखिया टेम्पल। यही पर कभी जगन्नाथ जी आके दही खाए थे। इसी के अंदर आपको जगन्नाथ जी सफेद घोड़े में, बलराम जी काले घोड़े में बैठे हुए दिखाई देंगे। वो उतर के जाना चाहते हैं देखने के लिए, जैसे जगन्नाथ जी तो कब आए थे, अभी तो जगन्नाथ जी पुरी में ही है। यहीं से प्रणाम कर लीजिए, जय जगन्नाथ। कहीं क्या टेम्पल देखने के बाद हम सब सीधे चलते हैं सातपड़ा। ये आइलैंड का नाम सातपड़ा इसलिए रखा गया है क्योंकि आइलैंड के ऊपर सातों गांव बैठा हुआ है, जिसका मालूत, पटना, कबकुंड, मईसा, चनिकुदा, आलू पटना, ऐसे सातों गांव बैठा हुआ है। इसी वजह से आइलैंड का नाम सातपड़ा दिया गया है। अभी सब देख लीजिए, दाहिने तरफ सब चिल्का का ही एरिया है, ये सब चिल्का का एरिया है। সাতপাড়া পৌঁছেই ওটিডিসির যাত্রী নিবাসে লাঞ্চের অর্ডার করে দিতে হয়। সাতপাড়া থেকে 5-7 মিনিট হেঁটে পৌঁছে গেলাম জেটি ঘাটে। ঘাটে সারি সারি নৌকা দাঁড় করানো থাকে। একে একে আমরা ওটিডিসির নিজস্ব বোটে উঠে পড়লাম। এই সরকারি বোটগুলিতে একবারে 30-35 জন চড়তে পারে। একমাত্র এই সরকারি বোটগুলোতেই সাইলেন্ট ইঞ্জিন লাগানো আছে বলে ডলফিন দেখতে পাওয়ার চান্স সব থেকে বেশি থাকে। চিল্কাকে আমরা লেক বললেও এটি আসলে একটি লাগুন, এর একদিক সমুদ্রের সঙ্গে যুক্ত। এটি এশিয়ার বৃহত্তম লাগুন। ওড়িশার 3টে জেলা পুরী, খুর্দা এবং গঞ্জাম জুড়ে প্রায় 1100 বর্গ কিলোমিটার এলাকা বিস্তৃত এই চিল্কা লাগুন। এখানে ওটিডিসির তরফ থেকে প্রায় 3 ঘন্টার বোট রাইড করানো হয়, আর এই বোট রাইড জনপ্রিয় মায়ানমার থেকে আসা দুর্লভ ইরাবাদী ডলফিনের জন্য। ডলফিন দেখে আমাদের বোট পৌঁছালো রাজহংস দ্বীপে, যেটি চিল্কার সবথেকে বড় আইল্যান্ড, যা পুরী থেকে গোপালপুর পর্যন্ত বিস্তৃত। এখানে নেমে ঝাউবান পার করে উল্টো দিকে গিয়ে পৌঁছালাম চিল্কা সি মাউথ বিচে। এ যেন এক অভূতপূর্ব অপরিকল্পনীয় জায়গা। সবুজ ঝাউবন, স্ফটিকের মতো বঙ্গোপসাগরের নীল জল এবং নীলাকাশ যেন এক জায়গায় এসে মিলেছে। আমাদের 3 ঘন্টার চিল্কা টুর কমপ্লিট।
এখন আমরা যাব মিউজিয়ামে। তো এখানে বলে রাখি যে ওটিডিসির যে বোটগুলো দেওয়া হয় চিল্কাটুরের জন্য সেগুলো হলো সাইলেন্ট, আর সেজন্য সেগুলো ডলফিন জোনে অনেকটা ভেতর পর্যন্ত যেতে পারে। কিন্তু আপনারা যদি প্রাইভেট বোট নিয়ে যান সেগুলোর ইঞ্জিনের যেহেতু প্রচণ্ড আওয়াজ হয় সেগুলো পুরো ডলফিন জোনটা কভার করতে পারে না। সো আপনি যদি ডলফিন ট্যুরটা করতে চান আমার মতে ওটিডিসির সাথে করাটাই বেটার। আমাদের পরবর্তী গন্তব্য ছিল চিল্কা ডেভেলপমেন্ট অথরিটি মিউজিয়াম। এখানে সমুদ্রের পুরো জীববৈচিত্র্য, চিল্কা সি মাউথ এবং মৎস্যজীবীদের জীবনযাত্রার প্রদর্শনী রয়েছে। মিউজিয়াম ঘুরে এখন আমরা যাত্রী নিবাসের সামনে চলে এসেছি। এখন আমরা এখানে লাঞ্চ করব, দেন আমাদের রিটার্ন জার্নি স্টার্ট হবে। এটা পুরোটাই এয়ার কন্ডিশনড রেস্টুরেন্ট, তবে খাবার মানের তুলনায় দাম একটু বেশি বলেই মনে হলো। তো আমাদের ওটিডিসি চিল্কা ট্যুর এখানেই শেষ হলো, আর সবশেষে রইল হোটেলে ফেরার পালা।